যদি কারো কেতা ভাইয়ের প্রেগনেন্ট গরু দরকার পড়ে যে আমি আগে থাকতে নিয়ে এমন এক মাস পরে বাচ্চা নিব, 20 দিন পরে বাচ্চা নিব, তাহলে আমার কাছে অজস্র গাভিন গরু আছে। এই পেয়ে দেখা দিন এই মালাতে হিম মাথা পর্যন্ত প্রেগনেন্ট গরু আছে, বাচ্চা দিছে আপনার অন্তত 20 দিন, কমের পক্ষে 20 দিন। এই গরুগুলা 20 দিনের ভিতরে লড়াচড়া করবেন, তাইলে আপনার 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 কপাল কপালে লড়া তো ঠিক আছে। গৌড়া কত এই গৌড়া দেন তো একটা হাতি কথা বলছে, হাতি হাতি মানে এই যে গৌড়া দেখেন যে বেশি দুধের গৌড়া আপনার চিনতে চাইছেন, এই যে গৌড়া 40-এর উপরে দুধ, এটা দেখাই দেন 40-এর উপরে দুধ আছে কথা বলছেন, 40-এর উপরে জি। কেমন ধরনের গরু গরু পছন্দ করে দেখেন, এই যে এইটা মনে করেন 38-40 কেজি দুধ কথা বলছেন, এইটা মনে করেন এইটা তাই এটা 35-40 হিসাব করবে, এইটা আবার 25 কেজি, এটা 20-25, এইটা আবার 30-35। গরুগুলো চেহারা দায় দেন খোল মন দিতে হবে, আপনার শুধু ছাপট রাখতে হবে, খাউন দেয় একটু কমায়। কারণ দর্শক আসসালামু আলাইকুম, দর্শক আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জাকের ডেয়ারি ফার্মে। দেখতেই পাচ্ছেন খুব অসাধারণ একটি খামার জাকের ডেয়ারি ফার্ম, হলো বাংলাদেশের ঐতিহ্য বহন করে। তো আমরা এই পর্বে মূলত জানবো যে আপনারা খামার শুরুর আগে কি কি প্রস্তুতি নেবেন এবং কিভাবে গরুগুলোকে সুস্থ রাখবেন, সেই সব বিষয় নিয়ে বিস্তারিত আলাপ করবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? জি ভালো। আচ্ছা, আমরা এই পর্বে মূলত জানতে চাই, আমরা মানে দর্শক জানতে চাই যারা খামার করবে, তো তারা মূলত জানতে চায় যে একটা খামার শুরুর আগে কি কি প্রস্তুতি গ্রহণ করা উচিত এবং গরুগুলোকে সুস্থ রাখতে হলে কি কি প্রয়োজন আসলে। প্রিয় দেশবাসী, নতুন উদ্যোগটা তৃণমূল কৃষক ভাইয়েরা, তৃণমূল খামারি ভাইয়েরা এবং যারা খামার করছেন, যারা খামার করতে চান, তাদের উদ্দেশ্যে সুন্দর একটা প্রশ্ন করছেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, দয়া করে আপনারা প্রাথমিক অবস্থায় একটা গরু ড্যাবেন যতটুকু উৎসাহ দিতে পারেন, চতুর্পাশে যতটুকু খোয়া রাখতে পারেন, যেমন গরুগুলো আলো বাতাস পায়, যে অন্তপক্ষ গরুর বাসস্থানটা বেশি টাকা খরচ করবেন না, কম কম পোষায় উঁচা করে ঘরটা করবেন, কম পোষা খরচ করিয়া আপনার এমন গাড়ি চেষ্টা করবেন যে আপনি গরু পালতে পারবেন কিনা, যদি আপনার সাফল্য হন তাহলে তারপর টাকা খরচ করে। এবং গাভী কিনবেন, গাভীটা কিনবেন মনে করা হচ্ছে আপনার জাত মান একটু দেখে করবেন, জাত মান চিনমু কেমবে। আচ্ছা একটু থাম, আপনি যেটা বলছেন যে হাইট বা ইটে, আসলে হাইটটা মিনিমাম কতটুকু হওয়া উচিত? আমার আমি মনে করি আমি পছন্দ করি হাইটে 14-15 ফিট হইলে স্বচ্ছ ভালো হয়, 14-15 ফিট হইলে স্বচ্ছ ভালো হয়, এবং চতুর্পাশে খোলা থাকতে হবে, বাতাসটা মূল দক্ষিণ আসলো উত্তরটা ভারী গেল, এরকম ভাবে মনে করি বাসার বাতাস যেন হাত গ্রহণ করে ফার্মে, এবং ফার্মটা যেভাবে ঠান্ডা থাকে সেই ব্যবস্থাটা করতে হবে, বাইরের বাতাস যাতে প্রবেশ করতে পারে এবং ঘরের আলো বাতাসটা যেন দূরে যেতে পারে, দূরে যেতে পারে, তখন মনে করছো আর গরুটা জাত মানে একটু নির্ণয় করবে। দয়া করে আপনারা গরু বাচ্চা দিবে আজকা কালকা এক সপ্তাহ বাচ্চা দিবে, এগুলো টানা আসতে করবেন না, এগুলোগুলোকে কিনবেন না, বাচ্চা দিছে নগদে, নগদে বাচ্চা দিছে ওর কাঁচা ওলান, ওর মনে পানিতে বাদ ওলান ভরে রয়েছে, আপনার মাথা নষ্ট হয়ে যাবে। যারা নতুন উদ্যোগটা যে সেই গরুগুলো ক্রয় করার জন্য, আরে দুধ যেন 1 মণ দিব 1.5 মণ দিব না, ওইসব কাল ওলান হইলে দুধ হবে না, সায়ল বিনে গরু অতিরিক্ত ওলান হয়, ফ্রিজ যেন অত এরকম ওলান হয় না, যেহেতু নেই আপনারা মনে করেন দেখছেন আমার এখানে আমার এখানে ফ্রিজ এন গরুগুলা আপনার কেন হতে দেখবেন ওরকম ধরনের ওলান ওলান দেখবেন না, ওলান থাকবে সীমিত, বাত আসবে কম, আর যদি আপনার ভাত খাওয়ান চাউলের খুদি খুদি খাওয়ান গাভীন কালে, তাইলে আপনাদের গরু মনে করছে যে 10 কেজি ওলান দেখা যাবে 50 কেজি দুধ হবে, তা আপনারা এই খুব সাবধানে দেখে গরু কিনবেন। সবচেয়ে বড় উপদেশ হইল আমার যে আপনারা কাশি গরু বাচ্চা দিছে এইসব গরু কিনবেন না, বাচ্চা দিবে 2-10 দিনের মধ্যে সেসব গরুগুলো কিনবেন না, আপনারা গরু কিনবেন যেমন বাচ্চা 15-20 দিন 1 মাস বাকি আছে সেসব প্রেগনেন্ট গরু কিনবেন, আপনার ভালো থাকবেন। কেন এটা কেন আসলে এটা কেন মনে করা হচ্ছে, আপনি যে গরুগুলা টানা আসতে করবেন গাড়িতে নিবেন, অনেক ব্যাপার এটা গরু মনে করা হচ্ছে এই হাড়তে হাড়ে বেছে এই হাড়তে হাড়ে বেছে,
তখন আপনার ওয়াইফ, আপনি কি প্রশ্ন করি, আপনার ওয়াইফে বাচ্চা হবে আপনার এক মাসের ভিতরে, এক মাসের মনে করে এক মাসের ভিতরে, নয় মাস আট মাসের থেকে নয় মাসে বাচ্চা দিবে, সায়ন নয় মাস দশ দিনে বাচ্চা দিবে, আপনি কি আপনার ওয়াইফে নিয়ে শ্বশুর বাড়িতে যাবেন, যাবেন কিনা আপনার বলুন, যাবেন কিনা? কিন্তু আপনার ওয়াইফে যদি না নিয়ে যান যে যাকি লাগবে, আমি গাড়িতে উঠাবো, আর পেটের সমস্যা হবে, পেটে পিন হবে, যদি এইটা মনে করেন তো ওরা তো লাইফ, ওদের গরু, ওদের তো আপনার আপনার শত শত মাইল পাড়ি দিবেন জাকিতে, ওদের ক্ষতি হবে না? ক্ষতি অবশ্যই হবে, কমার বেশি ক্ষতি হবে, যেহেতু নেই আপনার, আপনারা মনে করেছো বাচ্চা দিবে গরু, বাচ্চা দিবে এক সপ্তাহের ভিতরে, সে গরু টানা হিসেবে করবেন না, আর বাচ্চা দিছে আপনার অন্তত 20 দিন, কমার পক্ষে 20 দিন, এই গরুগুলা 20 দিনের ভিতরে লড়াচড়া করবেন না, তাইলে আপনার 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 কপাল কপালে লড়া দোষ ডেকে আনবে, আপনার কপালে দুঃখ আসবে নিশ্চিত, লিখে রাখেন নিশ্চিত, এটা হবেই হবে। আচ্ছা, আরেকটা এই যে জাত মান যে বিষয়টা বললেন, একজন নতুন খামারি বা নতুন মানুষ আসলে জাত মানটা কিভাবে নির্ণয় করবে বা কিভাবে চিনবে তারা? দেখেন, গরু চিনার অনেক অনেকগুলো ধারা আছে, বহু বছর আপনারা আসুন, একটু আমার ফার্মে ঘুরে যান, আপনাদের যথেষ্ট সময় দেবো, আমি যথেষ্ট সময় দেব, তখন আপনারা বলবো যে এই গরুটার বডি দেখেন, ওর চামড়া দেখেন, লেজ দেখেন, শরীরের গঠন দেখেন, দেখে মনে করেছো এই গরুর এত গরু দুধ হবে, এই যে গরুটা দেখছেন ওর চামড়া মাথা ভিট কথা বলছেন, ভিট কথা বলছেন, যে ওর কথাটুক এই গরুটা কিন্তু মনে কর, এই গরুটা কিন্তু 40 কেজি দুধ হয় গরু। আচ্ছা, এখন মনে করছে বাচ্চা দিবে আর এক মাস বাকি আছে, দাদা বলছেন কালকে মনে হয় 40-এর উপরে দুটা গরু ছিল আমার এখানে, এই গরু হলো বান্দা ফলো করে, এই যে গরুটা 35 কেজির উপরে দুধ আছে, প্র্যাকটিক্যালি নিলাম বুঝাই দিতে পারো, দাদা বলছেন কিন্তু বাচ্চা দিতে আরো এক মাস বাকি আছে, আরো এক মাস বাকি আছে, মনে করা আছে কালকে এখান থেকে আমি দুটা গরু বিক্রি করছি, 40 কেজির উপরে দুধ আছে, সেসব গরু বিক্রি করছি, যারা নিচ্ছে মনে করা আছে তারা জীবনে খুব খুশি হবে, এইসব গরু পাওয়া কঠিন বাংলাদেশে, ওই ভদ্রলোক মনে করা আছে আমার তো দুইটা গরু নিছে কালকে, গরু আজকে ফোন দিছে যে ভাই জার্নি করে আসলাম, আপনার গরুগুলো দুধ দেখে আমার আশেপাশে মানুষ সবাই খুব খুশি, আপনার জন্য দোয়া করতেছে, এই ধরনের একটা গরু পছন্দ হবে না, দুধের গরু কিন্তু ওইভাবে পছন্দ হয় না, ওইভাবে মোড়া তাজা হয় না, মোড়া তাজা গরু কিন্তু ওইভাবে হয় না, দুধের গরু কখনো মোটা হবে না, এই গরুটা মনে করছো 38-40 কেজি পর্যন্ত দুধ আছে, এখনো গরুটা মনে করছো 27-28 কেজি দুধ দিচ্ছে, এক বছর ধরে দুধ দিচ্ছে, এই গরুটা বৈশিষ্ট্যটা ক্যামেরা নিয়ে দেখায় দেয় তাইলে বুঝবেন, ওর চামড়া সোসা মনে করছো নাই, ওর শরীরের গঠন মনে করছো কিচ্ছু নাই ওর শরীরে, কিন্তু দুধের রাজা, কথা বলছে দুধের রাজা, এই এইসব গরুগুলো চিনতে হলে আমার কাছে আসতে হবে, এই যে একটা গরু দেখেন, মানুষ পাগলরা বলে যে বাংলাদেশ 40 কেজি গরু নাই, আমরা পাগল বোকার সঙ্গে বসবাস করে, এগুলো প্রথম বাচ্চা দিছে 27-28 কেজি আছে প্রথম চোটে, এই যে একটা গরু কথা বলছেন দ্বিতীয়বার বাচ্চা দিবে কথা বলছেন 35-40 কেজি দুধ হবে, প্রথম বুকের মধ্যে 33-33 কেজি। আচ্ছা, এইটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব আছে, যে প্রথম বিয়েনে মানুষ বলে যে এত লিটার দুধ দেবে না, অনেকে বলে যে এটা সেট চাপাবাজি বা মানে আসলে ওই যে একটা গল্প বললাম যে যেটা না বোঝে কথা বলছেন, এগুলা মনে করা হচ্ছে বীজের উপরে নির্ভর করে, আপনার আপনি কি মনে করেন, এই যে ফেলাগবি মানুষ খুঁজে গরু খুঁজে ফেলাগবি কথা বলছেন, এটা কিন্তু ব্ল্যাক ফেলাগবি গরু। আচ্ছা, হ্যাঁ, এটা কিন্তু আমার পালের বাচ্চা কথা বলছেন, পালের বাচ্চা প্রথমেই প্রথমেই 34-35 কেজি দুধ পাইছে। আচ্ছা, প্রথমেই এই কথাটি হবে, এটা বুঝতে হবে, জানতে হবে। আরেকটা জিনিস যেটা হলো এই যে বাচ্চা হওয়ার পরে গাভীর তো ক্যালসিয়াম শর্ট হয়, সেই সময়টা আসলে কি পরিচর্যা নেওয়া উচিত বা কি ট্রিটমেন্ট করা উচিত? দেখেন, আমি মনে করি যেগুলো বেশি দুধ গরু এগুলো আমি আগে ক্যালসিয়াম দিয়ে রাখি, যেমন এই গরুটা মনে করছে আমি পরশুদিন ক্যালসিয়াম দিয়েছি, দেওয়ার উদ্দেশ্য কথা বলছেন, দেওয়ার উদ্দেশ্য যে অনেক দুধ দিছে, দুধ ছাড়া যায় না, খুব কষ্ট করে
দুধ ছড়ানো লাগবে, দুধ ছড়াইছে মাত্র 15 মিনিট 15 জিনিস। এখন এই দুধ দিতে ক্যালসিয়ামের ঘাটতি হইতে পারে। দেখেন একটা গরু 30 কেজি দুধ পাবেন, 35 কেজি দুধ পাবেন। ওর যে শরীরে ক্যালসিয়াম ব্যয় হয়, গ্রাম পল্লীতে কি করে, গ্রাম পল্লীতে ক্যালসিয়াম ওরা মনে করো সাপোর্ট দেয় না। ক্যালসিয়াম প্রথমে আপনার মনে করো খৈল মুষ্টিয়া খুললে আপনার সাপোর্ট দিবে ক্যালসিয়াম, আপনার সয়াবিন খুললে সাপোর্ট দিবে ক্যালসিয়াম, আপনার মনে করো ওই তিলা খুললে তো পাওয়া যায় না, তিলা খুললে ক্যালসিয়াম যোগান দিবে, বুঝতে পারছেন? তারপর আপনার ক্যালসিয়াম মনে করো আউট ক্যালসিয়াম দেওয়ান লাগে, কারণ এটি হাইব্রিডের গরু, এটি হাইব্রিড পয়দা হয়েছে, ওরা এইভাবে ক্যালসিয়াম খাওয়া হয়েছে, ক্যালসিয়াম বহন করে আসছে। যেহেতু জিনের যে জিনিসটা আছে ওকে সাপোর্ট দিতে হবে। আপনার মনে করছো বছরে 3 বার কৃমির ডোজ দিবেন, বছরে 3 বার আপনি খুরা ভ্যাকসিন করবেন, তরকা যেটা তরকা বাদলা বলেন কথা বলছেন, তরকা মনে করছে যে আপনি বছরে মনে করেন 1 বার ভ্যাকসিনটা দেওয়ার আগে, কথা বলছেন? আচ্ছা, আরেকটা যেটা হলো যে ম্যাস্টাইসিস যে রোগটা হয়, এই রোগ থেকে আসলে এটা প্রতিকারের উপায় কি, বা এটা হইলে করণীয়? দেখেন মাস্টাইসিস হইল গরু যদি আপনার ঠিক মতন থাকার বাসস্থান ঠিক না থাকে, যদি গরু ঠিক মতন চর্চা না থাকে, খাওয়ান ঠিক না থাকে, আর দুধের গরু আপনার গোয়াল যদি ভালো না হয়, আপনার পাড়ে মধ্যে ঠিকে যায়, তখন মনে করছো শতকরা মনে 80% গোয়ালের জন্য হইতে পারে, আর 20% বিভিন্ন জ্বর আসতো বিভিন্ন হিসাবে 15-20% গরু ম্যাসেজ আইতে পারে। ম্যাসেজের সঙ্গে সঙ্গে আপনার ট্রিটমেন্ট করানো লাগে, সঙ্গে সঙ্গে দুধ কমে যাবে চিন্তা করবেন না, দুধ অর্পিত থাকলে তো দুধ আসবে, কিন্তু আপনি দুধের চিন্তা করে আপনি গরু নষ্ট করবেন না। ভয় লাগে আপনি অলগ ট্রিটমেন্ট করবেন, অল্পতে বেশি যাবেন, আর যদি গাড়া যায় এই পার ঠিক করা বলে কঠিন। আপনার মনে সাপোর্ট কিছু না কিছু গরু রাখবেন, কি কি করবেন আমার কাছে আসবেন, আমি আপনাদের শিখিয়ে দিব, জানাই দিব। আপনার দাওয়াত রইলো, সবাই আসবেন, কোনো সমস্যা নেই, আমার হৃদয় দরজা খোলা, আপনাদেরকে শিখাবে যাবে। আচ্ছা, শেষ প্রশ্ন যেটা হলো যে এই যে গাভী যখন বাচ্চা দেয়, বাচ্চা দেওয়ার কয়দিন আগে থেকে কয়দিন পরে দানাদার খাবার দেওয়া উচিত? দেখেন আমরা দানাদার খেলা খাবারের সাথে আর বাচ্চা দেওয়ার সাথে সমস্যা কি, সমস্যাটা কি না? অনেকেই বলে যে বাচ্চা দেওয়ার পরে শুরুতেই নাকি দানাদার খাবার দেওয়া ঠিক, বাচ্চা দেওয়ার শুরুতে আপনি মনে করেছ যে রসালো খাবারটা কম দিবে, যেমন খেসারি ভুষি দেওয়া যাবে না, খুদের জাউ দেওয়া যাবে না, আপনার মনে করছে মুখ বসি, কথা বলছেন, যেগুলো কি উড়ানে বার করে, কথা বলছেন, দেওয়া যাবে না। আপনার পর্যাপ্ত পরিমাণ খোল দিতে হবে, কথা বলছেন, গমের বসি দেন, কথা বলছেন, ডাবলি বসি দেন, বুটের বসি দেন, খের কেটে দেন, পর্যাপ্ত পরিমাণ খোল দেন, খোল মনে দিতে হবে, আপনার শরীর ছাপক রাখতে হবে, খাউনটা একটু কমায়, কারণ বেশি যদি পেট ভরে দূর ভরে খায় অর্জ মনে করো ওবায়টা থাকে, ওটা মনে করো একটু নরম থাকে, হয়তো ডাল লোক থাকলে বেশি পেটটা ভরলে ওটা বার হওয়ার সম্ভাবনা থাকে। কয়দিন সেটা কয়দিন এটা কত আপনার 1 সপ্তাহ রাখলেই যথেষ্ট, 1 সপ্তাহ আপনার চেকে রাখলেই যথেষ্ট, বাচ্চা দিন 1 সপ্তাহ দেখবে তাপ ঠিক আছে কি, খাওয়া দাওয়া ঠিক আছে কি, ক্যালসিয়াম শর্ট হলো কিনা, জ্বর আসলো কিনা, এগুলো ওই যে পর্যবেক্ষণ করো 15 দিন। বাচ্চাটা 100% বীজ দিলে 15 দিন আপনার বাচ্চাটা দিয়ে খেয়াল রাখতে হবে, অতিরিক্ত তাপ আসতে পারে, তাপটা নিয়ন্ত্রণ করবেন, যেভাবে পানি যদি 100% বাচ্চা তাপ আসে তাহলে মিটার সারা যাবে গা, ওটা আপনার পানি দিতে হবে শরীরে, শরীরে যথেষ্ট পানি দিতে হবে, ডোজ ব্যবহার করবেন, তবে স্বাভাবিকভাবে নাপা সিরাপ টিরাপ খাওয়াবেন বাচ্চারে যদি একবারে কন্ট্রোল না করতে পারেন, তখন আপনি মনে করেন অনেক অনেক পদের সুই আছে, ট্রিটমেন্ট আছে, সেফটি শুরু করে অনেক শত পদের ওষুধ আছে, প্রয়োগ করে বাচ্চারা সাপোর্ট দিতে হবে। বাচ্চা পাতলা পাগলা হয়ে গেল সঙ্গে সঙ্গে আপনি সঙ্গে সঙ্গে চাউল সেলাইন ও সেলাইন, এবং মনে করছো সামান্য একটু মনে করছো যে পাতলা পাগলা মানুষের শিশুদের পাতলা পাগলা সেই ওষুধটা মানুষ ওষুধটা ব্যবহার করতে ছোট বাচ্চার জন্য উত্তম, সিপ্রোজিন সিরাপ, কথা বোঝেন, এরকম ধরনের অনেক কিছু পাওয়া যায়, ডাক্তার দোকান বলবেন কিছু নাই বোঝেন,
বলবেন বলে ভাই আমার বাচ্চাটা পাতলা পাখে না, তাড়াতাড়ি আমাকে কি দিবেন জানতো? তখন ডাক্তার সিরাপ দিবে, ওই সিরাপ আইনা বাচ্চা খাওয়ার সঙ্গে সঙ্গে থামিয়ে যাব। শিশুদের সিরাপটা ওই সময় আপনার শিশুদের সিরাপটা বাচ্চারা প্রয়োগ করবেন, ওরা অতিরিক্ত পাওয়ারফুল ওষুধ ওই সময় দেওয়া যাবে না, খেয়াল করবেন এগুলো। আচ্ছা আর কি বলেন, তাড়াতাড়ি বলেন। আচ্ছা বলতে থাকেন আপনি। আর একটা জিনিস, এই যে যারা বলে এই যে গৌড়ের সম্বন্ধে আপনার বুঝাইলাম, এই গৌড়ের সম্বন্ধে বুঝাইলাম, দেখেন তো। হ্যাঁ এই গৌড়া কত, এই গৌড়া দেখেন তো একটা হাতি, কথা বলছেন হাতি, হাতি মানে এই যে গৌড়া দেখেন যে বেশি দুধের গৌড়া আপনি চিনতে চাইছেন, এই যে গৌড়া 40-এর উপরে দুধ, এটা দেখাই দেন, 40-এর উপরে দুধ আছে, কথা বলছেন 40-এর উপরে। জি কেমন ধরনের গরু, গরু পছন্দ করে দেখেন, এই যে এই ডম্বন গুলো 38-40 কেজি দুধ, কথা বলছেন, এই ডম্বন গুলো এই যথাই এটা 35-40 হিসাব করবে, এইটা আবার, এইটা আবার 25 কেজি, এটা 20-25, এইটা আবার 30-35, গরুগুলো চেহারা দেখে দেন, মানুষ চিনবে কিভাবে বুঝতে দেন, এগুলো প্রেগনেন্ট গরু, 20-25 না, এটা এটা 30-35, 30-35, হ্যাঁ এই এটা 35-40, 35-40, আচ্ছা এটা মনে করছো 25-38, এগুলো চিন্তা যান, এই যে একটা গরু কথা বলছেন, এগুলো প্রথম বাচ্চা দেবে, আমি আশা রাখি মনে করছো 30-এর পরে থাকবে, আচ্ছা 30-এর নিচে এদিক সেদিক থাকবে, এই যে গরু এটা কি বডি স্ট্রাকচার দেখে বলতেছেন? বডি না, জাত আছে, জিন আছে শরীরে, এটা 100% বিটের গরু, এগুলো সব প্রেগনেন্ট, যদি কারো কেতা ভাইয়ের প্রেগনেন্ট গরু দরকার পড়ে, যে আমি আগে থাকতে নিয়ে এমন কাছে 1 মাস পরে বাচ্চা নিব, 20 দিন পরে বাচ্চা নিব, তাহলে আমার কাছে অজস্র গাভীন গরু আছে, এই পেয়ে দেখা দিন এই মালাতে এই মাথা পর্যন্ত প্রেগনেন্ট গরু আছে, কথা বলছেন। যারা বলে জায়গায় ডেলিভারি এত গরু পায় কোথায়, অন্য যদি আপনি জিনাইদা যদি সমুদ্র সৃষ্টি চান, 5-10টা গরু পাইলে যদি জায়গায় জোরে ফেলে আমার স্বপ্ন দেখেন যে গরু কোথায় পায়, তাহলে আপনার আইডিয়া থাকবে না, আপনি আইসা যান, যারা এই মন্তব্য করেন আপনি আসুন, বেড়ায় যান, একটা চা খেয়ে যান, আমি নিজে বানায় খাওয়াবো, আর যারা ক্রেতা ভাই আছেন উদ্যোক্তা আছেন, কথা বলছেন, যথেষ্ট গরু আমার প্রেগনেন্ট এবং দুধের গরু আছে, ভালো ভালো গরু মন কাছে আছে, এটা মন কাছে আমি আর লটকায় লটকায় দাহাইলাম না, হাড়ায় মাড়ায় দাহাইলাম না, আপনারা হারাবেন, আপনারা লটকায় দেখবেন, আপনার জন্য খোলা জায়গায় ডেয়ারি ফার্মের দর গেট আর আমার হৃদয়ের দরজা খোলা, আপনারা হাঁটবেন, হারাবেন গরু দেখে, দেখাইবেন শান্তি হবে, দেখে নিয়ে যাবেন, আমি কিন্তু আপনাদেরকে ওই যে সবাই বসে কপি খাওয়াবো না, কথা বলছি কপি খাওয়াবো না, আর মনে করছো আপনার মনে 20 টাকা গরু বেচবো না, আর 15-15 লাখটা ছাগল বেচবো না, কথা বলছেন, আপনারা নিজেরা হারাওরা দেখবেন, আমার এখানে বসবেন আমার নিজ হাতে বাংলাদেশের চা পাতা, কথা বলছেন কিছু লতা পাতা দিয়ে একটা চা খাওয়াই দেবো, শান্তি পাবেন, চাটা কথা মনে রাখবেন আজিও। আর মনে করা হচ্ছে বর্তমানে যে সমাজে যে অবস্থান চলছে, যে এই যে মনে করা হচ্ছে হাজারো মনে করা হচ্ছে পুলিশ অফিসার, হাজারো আমলা, কথা বলছেন দেশ ছাড়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, যে তারা বুঝতেছে আমরা তো ধরা খেয়ে গেছি, তাদের মন খুব খারাপ, দেশটা এলোমেলো ভাবে চলছে, আমি নাম বলতে চাই না, আর ব্রিস্টার সুমনকে হাজারো ছালাম, আর এই দেশের মেয়েদের 10টা ব্রিস্টার সুমন পয়দা হোক, আমার দেশটাকে শিথিল হোক, আমার দেশের মেয়েদের সত্যিকার আইন প্রয়োগ হোক, এবং মনে করছে লুটেরারা যেন মনে করছে একটু হইলে মনে করছে অধীরিত ভয় আসে, যে লুটেরা যেন লুটপাট করে দেশটাকে না খেতে পারে, যে আমরা শুধু খেতে দিব, আমরা দেশ গর্ব, আমরা দেশকে উন্নত করব, আমরা কৃষকরা এবং বিদেশিরা সবকিছু মিলে জিলা আমরা উন্নত করব, আর আমাদের লুটপট করে আমাদের আমাদের কলিজার রক্ত নিয়ে সিনিমিনি খেললা, মনে করছো যারা আমলারা আছেন, যারাই লুটছেন সচেতন হয়ে যান, আপনাদের সামনে কালো ছাপার মেঘ হাঁটছে, আর এমনই মেঘ আসতেছে, কথা বলছেন বাজে হারাম দাদা কলিজা খাবো, সেই সময় এই পড়ছে আমাদের রাজ্যপাত্র ছিনে নিব, আমাদের রাজ্যপাত্র দেওয়ার জন্য রেডি হ, না দে তোদের কলিজা ছিনে নিব, সেই সময় এসে পড়ছে জাগরণ, বাঙালি জাগরণ, জাগরণ কৃষক মেহনতি মানুষরা, জাগরণ এই দেশের খেটে খাওয়া মানুষরা, জাগরণ আপনাকে আপনারা এক এক জায়গায় স্লোগান তুলুন, একতার বল হন বলিয়া আকাশে উড়িব বিজয় নিশান, এই বলে শেষ করছি, আসসালামু আলাইকুম।